ओम पार्थाय प्रतिबोधिताम भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। নবম অধ্যায়ের যে অংশ, যে শ্লোকটি আমরা শেষ করেছিলাম, সেটি হচ্ছে অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মানুষ বুঝতে পারে না, মানুষ আমাকে বুঝতে পারে না, ভগবান বলছেন, দুঃখ করছেন। এই দুঃখ তো আমরা অনেক সময় অনেকে করি। দেখো, নামাজদের সঙ্গে ভগবানের কোনোই প্রায় ফারাক নেই, ভগবানের ঠিক একরকম দুঃখ করছেন। আহা, লোকে আমায় চিনতে পারলো না। আপনারা দুঃখ করেন না যে আমি এমন মানুষ, এমন ক্ষমতাশালী মানুষ, দেখো আমাকে দেখে কেউ চিনতেই পারলো না। দেখুন, ভগবানও ঠিক একই রকম দুঃখ করছেন। দুঃখের ফারাকটা আছে, গ্র্যাভিটিটা আছে, সেটা হচ্ছে এই অবজানন্তি মাং মূঢ়াং মানুষীং তনুমাশ্রিতম। ভগবান জানেন কেন আমরা তাকে চিনতে পারছি না, কারণ তিনি মানুষের রূপ ধারণ করে এসেছেন, আমার আপনার মতো হয়ে এসেছেন। তার সেই অসীম শক্তিকে তিনি সসীম করেছেন, নিজেকে একেবারে গুটিয়ে এনেছেন, এই কারণে আমরা তাকে চিনতে পারছি না। এটা আমাদের না চিনতে পারার সবচেয়ে বড় কারণ, এটা আমাদের ক্ষুদ্রতা, আমরা বিরাটকে ধরতে পাচ্ছি না বলে আমাদের এই দুর্গতি। বলছেন, অবজানন্তি মাং মূঢ়াং মানুষীং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ়া বলছেন কেন? মূঢ়া বলছেন তার কারণ হচ্ছে যারা হাতেও সম্পদ পেয়ে সম্পদের ধারণা করতে পারে না। আমাদের, আমরা যে অসীম শক্তিশালী, স্বামীজি বলছেন না, অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। যদি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এই বোধটা আমাদের কিছুতেই আসতে চায় না। আমার ভেতরেই সেই অসীম শক্তি আছে, সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলি আমাদের বোকা, আমাদের বোকা বলছেন। দেখবেন আশ্রমশেরা বলে না, দূর বোকা, গাধা কোথাকার। আমরা কি সত্যি সত্যি চার পেয়ে গাধা? তার কারণ হচ্ছে আমাদের যে মানসিক, আমাদের মানবিক যে ক্ষমতাগুলো আছে, যে অসীম মানবিক ক্ষমতা আছে, সেগুলি আমরা জানিও একবারে না জানার ভান করে থাকি, এবং এই না জানার ভান করে থাকার জন্যই আমাদের এত কষ্ট, এত দুঃখ। তাই এই মূঢ়ায় কথাটা বলছেন যে মূঢ় ব্যক্তিগণ আমাকে অবজ্ঞা করে। কেন অবজ্ঞা করে? কারণ তারা বুঝতে পারে না। মানুষীন তনুমাশ্রিতম, মানুষের মতো, মানুষের দেহ ধারণ করে এসেছেন। তাই বলছেন, মম পরম ভাবম অজানন্ত, আমার আসল প্রকৃতি, আমার জগৎ প্রকৃতি, সেটি সম্পর্কিত অবহিত না হয়ে আমাকে তারা তারা অবজ্ঞা করে। আমার প্রকৃতিটা কি? না, সর্বভূত মহেশ্বরম, ভূত মহেশ্বরম, ভূত মানে হচ্ছে জগৎ, জগতেই, জগৎটি। মহেশ্বরম শব্দ, শিব শব্দ অর্থ হচ্ছে কল্যাণকারী, বা এই জগতের আমি একমাত্র কল্যাণকারী, আমি জগৎ পিতা, আমি জগদীশ্বর।
এই বস্তুটা বুঝতে পেরে, এই বুঝতার বস্তুটাকে বুঝতে না পেরে তারা আমার সঙ্গে এইরকম খারাপ ব্যবহার করে, তারা আমাকে চেনে না, তারা আমাকে জানে না। ঠাকুরের কথা ভাবুন না, ঠাকুরকে নিয়ে মানুষজন কত কি কাণ্ড করেছে, সে যুগেও বলেছে, এই যুগেও বলে চলে, বলার কোনো শেষ নেই। সেদিনকে একজন আমি ব্লগ করলাম ফেসবুকে, অদ্ভুত একটা প্রশ্ন করে বসেছেন, প্রশ্নটা খুব অশ্লীল, কিন্তু তিনি খুব বুদ্ধিমান মানুষ তো এবং জ্ঞানী ব্যক্তি, আপনারা তাকে চেনেন। তিনি আমায় জিজ্ঞেস করছেন, আচ্ছা সত্যি সত্যি স্বামীজি একটা কথা বলুন তো, স্বামীজি আর নিবেদিতার ভিতরে কী একটা সম্পর্ক ছিল? আমিও ধার দিয়ে না গিয়ে বললাম, গুরু আর শিষ্য, বাবা আর মেয়ের, এর বেশি সম্পর্ক খোঁজার চেষ্টা করবেন, এর বেশি সম্পর্ক খুঁজলে নিজেরই কষ্ট, কারণ সেটা আপনারা ধরে রাখতে পারবেন না। এইরকম আমাদের মনের অবস্থা, বিদ্যা আছে, প্রচুর কিছু আছে, চতুর্দিকে মানুষজনের কাছে বেশ কাপড় চোপড় পরে মনে করি আমরা অনেক কিছু জানি, কিন্তু নিজের মনের যে ময়লাটা, নিজের মনের যে ক্ষুদ্রতা, সেটাকে আমরা বড় করতে পারি না। ঠাকুর এখনও অনেকের কাছে পাগল। খোদ মহেন্দ্রলাল সরকার তার স্মৃতিকথায় লিখছেন, প্রথমবার যখন শ্রীরামকৃষ্ণ পরমহংস মহাশয়কে আমাদের যানবাজারে ছোটোবাবুর সাথে দেখি, তখন মনে হয়েছিল বাবুদের তো ওরকম পোষা অনেক কুকুর বেড়াল হাতি শিম্পাঞ্জি থাকে, এও বোধহয় একটা পোড়া পোষা শিম্পাঞ্জি, তাই আমি বিশেষ তাকে বিশেষ একটা গুরুত্ব দিইনি, তাই তাকে বিশেষ একটা গুরুত্ব দিইনি, এবং সেই কারণেই আমি তখন তাকে বুঝতে পারিনি। পরবর্তীকালে দেখলাম যে তিনি মানুষকে বদলে দিতে পারেন, সত্যি তিনি বদলে গেছিলেন। ঠাকুর বলেছিলেন তুমি রসবে, মহেন্দ্রনাথ সরকার খুব মানে একদম যাকে বলে মুখখানা তার খুব খারাপ ছিল, সেই মানুষ একবারে রসি মানে একবারে নরম তুলতুলে হয়ে গেছিলেন। আমরা ওইখানে গিয়ে গতদিন শেষ করেছিলাম, তারপরের শ্লোকটি আমরা পড়ব। সেখানে বলা হচ্ছে দ্বাদশ শ্লোক, দেখুন, মোঘাশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতসহ রাক্ষসীম আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং স্মৃতা শ্রিতাঃ। বলছেন যাদের আশা ব্যর্থ হয়েছে, মোঘ আশা, মোঘ আশা মোঘ কর্মাণ, যাদের কর্ম আশা সমস্ত কিছু ব্যর্থ হয়েছে, মোঘ জ্ঞান বিচেতসহ, যাদের জ্ঞান ব্যর্থ হয়েছে, বিচেতস চেতেস, চেতস মানে হচ্ছে বিবেকী, আর বিচেতস মানে হচ্ছে অবিবেকী, যারা বিবেকহীন, তারা মোহগ্রস্ত রাক্ষস এবং আসুরিক প্রকৃতির হয়ে থাকেন। কি সুন্দর কথা, আমরা মোহিত যারা হয়ে থাকি আমাদের এই রকম সমস্যা আমাদের তৈরি হয়। বলছেন যে আমাদের কর্ম সমস্ত বিফল হয়ে যায়, কারণ আমাদের জীবনের সামনে কোনো আদর্শ থাকে না, এবং আদর্শ থাকে না বললেই আমাদের কর্ম যা কিছু করি না কেন আমাদের সমস্ত কিছু বিফল হয়। আমাদের যে জ্ঞান সেটা আমরা সঠিক অর্থে ব্যবহার করতে পারি না বলে সেই জ্ঞান বিফল হয়ে যায়। বিচেতস আমরা চেতনাহীন হয়ে আমাদের রাক্ষসীম আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং স্মৃতা, আমাদের রাক্ষসী যেমন রাক্ষসরা একটা মোহিনী একটা মানে মোহময় একটা ইয়ের পেছন পেছন ছুটে, যখন ওই সমুদ্র মন্থন হলো আমাদের এরাও ছিলেন, দেবতারাও ছিলেন আর এরাও ছিলেন, অসুররাও ছিলেন, রাক্ষসরাও ছিলেন, কিন্তু নারায়ণ তখন মোহিনীর রূপ ধারণ করলেন, সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তাদের নাকের গোড়া দিয়ে ওই অমৃতটাকে নিয়ে বার করে গেলেন। দেখুন অমৃত তাদের চোখের সামনে আছে, কিন্তু তারা এমন মূঢ় বুদ্ধির, তারা সেইটার দিকে না তাকিয়ে তারা এই সমস্ত এই যে এই মোহিনী মোহেতে পড়ে গেলেন। রাক্ষসী গুণ তো আমরা জানি, দৈবী গুণ কি সে নিয়ে ভগবান কিন্তু এই গীতাতেই ষোড়ল নম্বর অধ্যায় মাত্র তিনটি শ্লোক ব্যবহার করেছেন। বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্তম ক্রোধ অস্ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতে সলোলুপ্তম মার্দবম হীর চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। ভগবান
অকৃত্রিম আমাদের জীবনের যে ভালো গুণ সেগুলিকে বলবার জন্য মাত্র 3টি শ্লোক ব্যবহার করেছেন, আর একেবারে রাক্ষসী গুণ বলার জন্য 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই চলছে, বলেই চলেছেন বলেই চলেছেন। মানে খারাপ গুণ এত বেশি আছে আমাদের কাছে যে আর মান, ওই কারণে ভালো গুণ বলছেন, ভালো গুণ এত কম সেগুলোকে অ্যাচিভ করাটা এত সহজ, তোমরা সহজেই অ্যাচিভ করতে পারো, অথচ আমরা সেইটিকে করতে পারি না। সেই কারণেই এই মোহিনী গুণের দ্বারা আমরা মোহিত হয়ে যাই, আমরা খুব সহজেই মানুষের দ্বারা প্রতারিত হতে থাকি, এবং এই প্রতারণা নিয়ত চলছে, আমাদের ব্যক্তি জীবনেও চলছে, আমাদের মনের জীবনেও চলছে। দেখবেন আমরা কখনো মানুষের গুণের দিকে তাকাই না, প্রথম যেটি বলি সেটা হচ্ছে তাকে দেখতে কেমন সেটির ওপর ভীষণ রকমের নজরদারি দিই, মানুষটা কেমন সেটা নিয়ে আমাদের সামান্যতম, আমাদের সামান্যতম কোনো বক্তব্য বা কথা কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র তার সেই দিব্য গুণটিকে ছেড়ে তার বাহ্যিক বাইরের গুণটির দিকে তাকিয়ে থাকি। সেই কারণেই ভগবান বলছেন যে তারা আমাকে জানতে পারে না, এবং জানতে না পেরে মূঢ়র মতো কাজ করে, তাই তাদের জ্ঞান, তাদের বিদ্যা, তাদের বুদ্ধি, তাদের জীবন, তাদের কর্ম সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায়, তারা একটা অন্য উদ্দেশ্যে কাজে লাগায়। কেন ব্যর্থ হয়ে যায়? কারণ তারা মৃত্যুতীর্ণ জীবনযাপন করতে পারে না, ভালো গুণকে যেহেতু তারা অবলম্বন করতে পারে না, তারা তাই মৃত্যুতীর্ণ জীবনযাপন করতে পারে না, তাদের জীবনযাপনের পন্থা ওই যতটুকু সে বেঁচেছে ওইটুকু, তাতেই অর্ধেক মানুষ ভুলে যায়, কিন্তু মৃত্যুতীর্ণ জীবনযাপন যাপন করে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জন্ম দিবস 200 বর্ষ জন্ম জয়ন্তী পালন করা হয়ে গেছে, কিন্তু আজ যখন আমরা বর্ণপরিচয় পড়তে যাই তখনই আমরা বিদ্যাসাগর মহাশয়কে অবশ্যই স্মরণ করি। আমরা যারা দেখিনি, আমাদের আগে যারা দেখেনি, তার আগে যারা দেখেনি, তার আগে যারা দেখেনি বা তার আগে যারা দেখেছিল, তারা যেভাবে স্মরণ করে আগামী প্রজন্ম এইভাবে স্মরণ করে, কারণ তারা জীবনের সেই ভালো দিকটির দিকে তারা অবলোকন করে তাদের কাজকে সেইভাবে করেছে। আমি বলছিলাম বোধহয় আগে, আমাদের এখানে এই সাগর মেলার সময় সব অনেক বড় বড় পুলিশ অফিসার আসে, রাজস্থান থেকে একজন পুলিশ অফিসার এসেছিলেন, তিনি চাইলেন সকালবেলা একদিন ব্রেকফাস্ট তিনি আমার সাথে করবেন, তো সেই কারণে আমি দেরি করেই গেলাম। তিনি ব্রেকফাস্ট শেষ করে যখন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন বলছেন, মহারাজ দুজন বাঙালি মনীষীদের কাছে আমরা রাজস্থানীরা খুব কৃতজ্ঞ। কে কে দুই বাঙালি মনীষী? এক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর দুই হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বিধবা বিবাহ, এই আমাদের সতীদাহ প্রথা নিষেধ করেছিলেন বলে আজকে আমাদের রাজস্থানী মেয়েরা বেঁচে আছে, আর বিদ্যাসাগর মহাশয় ভাগ্যিস তার সঙ্গে ট্যাগ করে জুড়ে মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছিলেন বলে আজকে আমাদের এই প্রত্যন্ত গ্রামেও শিক্ষার আলো পৌঁছেছে মেয়েদের কাছে। আপনি কল্পনাও করতে পারবেন না এই যুগে দাঁড়িয়ে আমরা কতটা পিছিয়ে আছি, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা আমাদের মা কাকিমা বোনেদের বাঁচাতে পেরেছি আগুনের হাত থেকে বেঁচে। আমরা এত আবেগপ্রবণ জাত, আমরা বুঝি না, নিজের প্রিয়জনকে পুড়িয়ে দিচ্ছি তবু আমরা বুঝি না। ভাগ্যিস রাজা রামমোহন রায়ের মতো মানুষ এসেছিলেন। আমরা মনে মনে ভাবি আমরা রাজা রামমোহন রায়ের কথা ভুলেই গেছি, কিন্তু তারা সত্যি সত্যি এমন একটা জীবনের বাইরে জীবন উত্তীর্ণ একটি মৃত্যুত্তীর্ণ জীবনযাপন করেছেন, তাকে আমরা এখনো মনে রেখেছি। ভগবান বলছেন, মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যা অনন্য মনসো জ্ঞাত্বা ভূত্বাদিমব্যয়ম। হে পৃথার পুত্র পৃথানন্দন, এই দৈবী প্রকৃতিকে আশ্রয় করে মহাত্মারা আমাকে সর্বভূতের আদি কারণ বা অবিনাশী জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে। এটা হচ্ছে রানিং বাংলা মিনিং। এবার আমরা আস্তে আস্তে গোটাটাকে একটু একটু করে বলবো। মহাত্মানস্তু, মহাত্মানম অস্তু, যারা মহাত্মা, যারা যাদের আত্মা এই দেহের মধ্যে সীমাবদ্ধ নন, যারা নিজেদেরকে অসীম ভেবেছেন, দেখুন
অন্য অসীমকে ভাবতে গেলে কিন্তু আপনাকেও তার যোগ্য হয়ে উঠতে হবে। দেখবেন এই যে রাজবিদ্যা রাজবীয় যোগ শুরু করার আগে আমরা বলেছিলাম কোয়ালিটি কি, কেন এই ভগবান এই এই অধ্যায়টি শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন। দেখবেন একবারে একবারে শ্লোক নম্বর ১তে আছে, ইদম তু তে গুহ্যতমম প্রব্যক্ষা মনসু ইয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাত। বলছেন কেন বলেছি না, তুমি অনসূয়বে মানে তোমার ভেতরে হিংসার ভাব নেই, হিংসার ভাব রহিত তুমি, তাই তুমি এই কথাগুলি শোনবার যোগ্য হয়ে উঠেছ, এই কথাগুলি তুমি শোনবার যোগ্য। তাই বলছেন মহাত্মানস্তু, যারা মহাত্মা মানে মহাত্মা মানে যারা নিজের আত্মাকে এই দেহেতে সীমাবদ্ধ রাখেননি, যারা নিজেদের আত্মস্বরূপ সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত আছেন। আপনি যদি নিজে নিজে নিজের সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু হবে না। অনেক বছর আগে একটি ছোট ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তা আমি তাকে জিজ্ঞেস করলাম তুই কি কি পারিস, বলছে আমি কি পারি জানি না, তবে আমি সবসময় সত্যি কথা বলতে পারি। কি অদ্ভুত কথা, ওইটুকু ছেলে তার কি কনভিকশন, আমি কি পারি না পারি আমি জানি না কিন্তু আমি সবসময় সত্যি কথা বলতে পারি। আমরা কতজন যে এই কথাটা বলতে পারবো জানি না, যে আমরা সবসময় আমি সবসময় সত্যি কথা বলতে পারি। সে নিজের সম্পর্কে ওয়াকিফ, এই নিজের সম্পর্কে ওয়াকিফ হওয়াটা দরকার। অনন্তকে ধারণা করতে গেলে নিজের সম্পর্কে ওয়াকিফ হতে হয়। আমার ভেতরে সেই মহান পুরুষ বিরাজ করছেন যখন আমি অনুভব করতে পারবো, তখন আমি জগতের সবার ভেতরে সেই অনন্তকে প্রত্যক্ষ করতে পারবো। তাই বলছেন মহাত্মানস্তু মাং পার্থম দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ, দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ, তারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করে। খানিক আগে আমরা ভগবান যে দৈবী প্রকৃতির কথা বলেছেন সেই দৈবী প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা করেছি, বলেছেন সেই দৈবী প্রকৃতিকে তাদের আশ্রয় করা মানে হচ্ছে জীবনের অঙ্গ করে নেওয়া। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম তমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্যবম। এই একটা যদি গুণ আমরা রাখতে পারি, অভয়ম, অভয়ম মানে হচ্ছে ভয় না পাওয়া। কিরকম ভয় না পাওয়া, জীবনের কোনো অবস্থাতে ভয় না পাওয়া। আমাদের আচার্য গীতা পড়াতে গিয়ে বলেছিলেন এই অভয় প্রকৃতিটা হচ্ছে এমন একটা প্রকৃতি যেটার নাম হচ্ছে আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর, আমার আমার ক্যারেক্টারের আনকম্প্রোমাইজিং একটা বৈশিষ্ট্য। আমি ভয় পাই না, কোনো জায়গায় যেতে ভয় পাই না, কাউকে কিছু বলতে ভয় পাই না, কিন্তু রাজনৈতিক নেতারা বা আমার চেয়ে শক্তিশালী যাচ্ছে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, যদি বলে সঙ্গে সঙ্গে আমি গলাটাকে এরকম পিছিয়ে নিই, আমি আর চিৎকার করি না, আমি আর হই হই করি না, আমি আর কিচ্ছু করি না। যে সবসময় সত্যকে ধরে রেখেছে, যে সবসময় আদর্শকে ধরে রেখেছে, মহারাজ বলেছিলেন যে এই কারণে এই গুণটিকে সবার আগে রাখা হয়েছে। অভয়ম, যে কোনো গুণকে অ্যাচিভ করতে গেলে সবার আগে এই গুণটির প্রয়োজন আছে। তাই বলছেন দৈবীম দৈবীম প্রকৃতিম আশ্রিতাঃ, নিজের দৈবী প্রকৃতিকে আশ্রয় করে কি করে তারা, বলছেন মহাত্মানস্তু মাং পার্থম দৈবীম প্রকৃতিম আশ্রিতাঃ ভজন্ত্য অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। ভজন্তিম, কিরকম ভাবে আমাকে ভজনা করেন, অনন্য মনসো, একাগ্র চিত্তে, সমস্ত মনকে গুটিয়ে এক জায়গায় করি। এটা খুব মানে সহজে করা যায়, এটা অভ্যাস করার জন্য যদি আমরা আমাদের নিত্যদিনের কাজটাকে অনন্য মন হয়ে করতে পারি, তাহলে দেখবেন যে বিশেষ কাজটিকে আমি করতে চলেছি তখন আমি আপনা আপনি সেই কাজটিকে অনন্য মন, সব মন প্রাণ গুটিয়ে এক জায়গায় করে করতে পারছি। আমরা যখন রান্না করি, আমরা যখন অ্যাকাউন্টসের কাজ করি, আমরা যখন ঘর ঝাঁট দিই, আমরা যখন অন্যের সঙ্গে কথা বলি, অন্যের সঙ্গে কথা বলা অনন্য মন হয়ে কথা বলা উচিত, তার কথা শুনে তার তার তারপরে রিয়্যাক্ট করা। বহু ক্ষেত্রে আমরা করি না, আমরা শুনতেই চাই না, কারণ আমরা ভাবি আমরা সব কিছু জানি, আমাদের অজানা কিচ্ছু নেই, জগৎ সংসারে আমরা জানি না এরকম কিছু নেই, তা কিন্তু নয়। এই অনন্য মন, সব মনকে গুটিয়ে এক জায়গায় করে নিয়ে আসা, একাগ্র চিত্রে
কি জানে, জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম, আমাকে অর্থাৎ সমস্ত বিশ্বের আদি রূপে জানা, কেন না আমার সেই অব্যয় সত্তাটাকে জানে। অব্যয় সত্তা কি? না, যা কখনো ক্ষয় হয় না, সৃষ্টির আদিতেও যা ছিল, সৃষ্টির মধ্যেও যা ছিল, সৃষ্টির পরেও থাকবে। আমরা সমস্ত কিছু আমাদের ক্ষয় হয়ে যাবে, আমরা ক্ষর, কিন্তু ভগবান ঈশ্বরীয় ভাব হচ্ছেন অক্ষর। আমরা ভুল করে ফেলি, আমরা একটা শরীরকে মনে করি ঈশ্বরের প্রকাশ, এবং সেইটিকে ভেবেই আমরা মনে করি ভগবান বোধহয় সীমাবদ্ধ। আমরা আমাদের গুরুদেরকে ক্ষেত্রে ঈশ্বরের প্রকাশ ভেবে তাদেরকেই আঁকড়ে ধরে থাকি, মনে করি তারা শরীর চলে গেলে আমার আর কিছু নেই। ঈশ্বরীয় ভাবটা ওরকম নয়, ঈশ্বরীয় ভাব এক একটি রূপকে ধারণ করে, এবং সেই রূপের যতদিন স্থায়িত্ব সেই রূপটি ততদিন তার মধ্যে প্রকাশ পায়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যায়, কিন্তু সেই ভাবটি চিরভাস্বর থাকে, চির অক্ষর থাকে, চির অক্ষয় থাকে। তাই বলছেন ওই ভাবটিকে জানা, আমার অবিনাশী যা ভাবটিকে জেনে আমাকে তারা, আমাকে তারা চিন্তা করে, ভজন্তি, আমাকে তারা ভজনা করে, অনন্য মন হয়ে ভজনা করে। শুদ্ধাত্মা, এইরকম যারা শুদ্ধাত্মা তারা আর কি করে? বলছেন সততম কীর্তয়ন্তো মাম, যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ, নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যায়ুক্তা উপাসতে। তারা সর্বদা আমার গুণ কীর্তন করে, দৃঢ়চিত্ত হয়ে সাধন ভজন করে, আর ভক্তিভাবে আমাকে প্রণতি জানায়, তারা আমার উপাসনা করে। এটা হচ্ছে বাংলা রানিং মিনিং। এবার আমরা ধীরে ধীরে বলতে থাকব, সেটা হচ্ছে সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তি নিত্যায়ুক্তা উপাসতে। কারোর একজনের মাইক্রোফোন অন আছে, আমরা পেছন থেকে পড়া শুরু করি। সেটা হচ্ছে নিত্যায়ুক্তা, এই কথাটা দিয়ে আমরা শুরু করি। নিত্যায়ুক্তা, যিনি সতত ঈশ্বরের সঙ্গে যুক্ত। এই সতত ঈশ্বরের সঙ্গে যুক্ত মানেটা কি? মানে ভগবানের সঙ্গে অ্যাডেসিভ আঠা লাগিয়ে দেখেছি তা নয়, যিনি সর্বাবস্থায় তার মনকে সমস্ত ঐহিক বিষয় থেকে তুলে ঈশ্বরীয়ভাবে যুক্ত করেছেন। এটা খুব কঠিন তপস্যা, কিন্তু আবার খুব সহজ। প্রত্যেকটির ভেতরে, জগতে যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছি, সেই সমস্ত কিছুর ভেতরে যদি আমি ঈশ্বরের প্রকাশকে অবলোকন করার চেষ্টা করি, তাহলে আমার মন প্রতি মুহূর্তে ঈশ্বরীয় ভাবের ভেতর ডুবে যাবে। সংসার করছি যদি বোধ করি এই সংসারটি আমার নয়, স্বয়ং ঈশ্বরের সংসার, তখন ওই যে সংসারের ভেতরে যে মানুষগুলো, তাদের প্রত্যেকের ভেতরে আমরা ঈশ্বরের প্রকাশ দেখতে পাবো। আমি এর আগে একদিন বলেছিলাম, একজন ভদ্রমহিলা আরোগ্য ভবনে এসে বলেছিলেন, আমার ছেলেগুলো আর পেরে উঠি না মহারাজ, আমার ছেলেগুলো বাড়িতে যখন থাকে যেন দক্ষযজ্ঞ করে, চলে যাওয়ার পর আবার সেই সমস্তকে গুছিয়ে আবার সোজা করে রাখতে হয়। মহারাজ ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, বলেছিলেন মনে করবে ভগবান শ্রীকৃষ্ণ লীলা খেলে চলে গেছেন, এবং তোমাকে দিয়ে গেছেন দায়িত্ব তার লীলাক্ষেত্রকে পুনরায় লীলা করার জন্য, তাকে প্রস্তুত করতে, তিনি আবার এসে লীলা করবেন, তাই তার আগে সমস্ত কাজগুলোকে ঠিক করে রাখতে, তখন তুমি দেখবে আর তোমার কোনো কষ্ট হবে না। তারা চলে গেলে যখন তুমি সব মন প্রাণ উজাড় করে রান্না করবে, সমস্ত কিছু করবে, ভাববে প্রভুই আমার সন্তান আমার পরিজনদের রূপ ধরে ধারণ করে এসেছেন, এই খাদ্য গ্রহণ করে। দেখুন এই যে নিত্যায়ুক্তা কথাটা আমাদের প্রথমে শুনলে মনে হয় সবসময় কি ভগবানে মন রাখতে পারবো, এই সবসময় মন সত্যি সত্যি রাখা যায়, এটা একটা অভ্যাসের জিনিস, অভ্যাস করলেই আমরা পাব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটাও অভ্যাস বলা নেই যেটা আমরা নিজেরা রোজ করে উঠতে পারবো না। ভগবান মানুষের মধ্যে, এইটা হচ্ছে অবতারের স্পেশালিটি। কথামৃত যদি আমরা পড়ি তাহলেও দেখব যে কথামৃতে এমন কোনো কথা বলা নেই যেটা আমরা নিজেরা অভ্যাস করতে পারবো না, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে এমন লিমিটেড করে ফেলেছি, এমন সীমাবদ্ধ করে ফেলেছি, আমরা নিজেদের অসীম সত্তা অসীম শক্তি সম্পর্কে অবহিত নই বলে আমাদের মনে হয় এটি শুধুমাত্র যারা ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে। অনেকে বলেন আপনারা ভগবানের সঙ্গে আপনাদের ডাইরেক্ট যোগাযোগ, মানে এটাই কথা, সাধুদের ডাইরেক্ট যোগাযোগ আর ভক্তদের ইনডাইরেক্ট যোগাযোগ, কিন্তু যোগাযোগটা কিন্তু কমন,
দুজনেরই যোগাযোগ, যোগাযোগ না হলে কিন্তু হয় না, সেই ডাইরেক্ট লাইনই হোক আর ইনডাইরেক্ট লাইনই হোক, যোগাযোগটা কমন। এই যোগাযোগটাকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে রূপান্তরিত করতে হবে। তাই বলছেন নিত্যে যুক্তা, যারা সতত ঈশ্বরের সঙ্গে যুক্ত, মানে এক এক আধ ঘন্টার জন্য যোগী নয়, সারাদিন বাজার করলাম, হইচই করলাম, ই করলাম, হঠাৎ করে ঠাকুর ঘরে ঢুকে তাও আবার এমনি বসতে পারি না, বলি ঠাকুরের বড্ড আজকাল গরম লাগছে সেই কারণে এসিটা চালিয়ে দিই। আমাদের নরেন্দ্রপুরে একজন দিদি ছিলেন, তিনি বলছেন যে ঠাকুরের বড় কষ্ট হয় সেই কারণে দেখছি একটা সোলার ফ্যান কিনেছেন, বলছেন সারাক্ষণ যদি 24 ঘন্টা ইলেকট্রিক পাখাটা জ্বালিয়ে রাখি তাহলে খরচটা অনেক বেশি, সেই কারণে সোলার ফ্যান কিনে নিয়ে গেছেন। সোলার প্যানেলটা আসার সময় তিনি এরকম খুলে দিয়ে আসেন বাইরে, আর তাতে যা ইলেকট্রিসিটি জেনারেটর তাই দিয়ে ধিকি ধিকি করে সারা রাত ধরে তার গোপাল নাকি হাওয়া খান। তা আমি বললুম যে হ্যাঁ, ইলেকট্রিসিটি খরচ করলে তো, নইলে খরচ সতীর পুণ্যে পতির পুণ্যে, নইলে খরচ বাড়ি আর কি। এই এক আধ ঘন্টার জন্য যোগী নয়, সর্বাবস্থায় প্রতি মুহূর্তে তিনি নিত্যযুক্ত, তিনি যুক্ত হয়ে আছেন। এইসব ব্যক্তিরা তারা কিভাবে ঈশ্বরের উপাসনা করেন? ভগবান বলছেন সততম কীর্তয়ন্তো মাম, সর্বদা যারা আমার মহিমা কীর্তন করেন। এই কায় মন এবং বাক্য, এই তিনটি দিয়ে ভগবানের কীর্তন হয়। শরীরে তার নাম করা যায়, মনকে দিয়ে তার চিন্তা করা যায়, যেখানে তিনি উপস্থিত হয়েছিলেন সেই সব তীর্থ দর্শন করার জন্য যায়, এবং যা কিছু বলবো যা কিছু বলবো সেগুলো যেন ভগবানের কথা হয়। আমরা ওই এর মতো হতে পারবো না। প্রেম ডক্টর প্রেমবল্লভ সেনের গল্প শুনেছি, পূজনীয় স্বামী ইয়ে বলছিলেন, বলভদ্রানন্দজি বলছেন, আপনারা পুরনোটা অবশ্যই দেখে থাকতে পারেন, স্বপ্ন দিয়ে অবশ্যই নিশ্চয়ই দেখেছেন ডক্টর প্রেমবল্লভ সেনকে। স্বামীজি বিষয়ে অসাধারণ বক্তৃতা করতেন। আমাদের বলভদ্রানন্দজি বলছিলেন ওনাকে নিয়ে একবার তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, বললেন আমি ওনাকে বললাম আপনাকে বাড়ি থেকে আমি তুলে নিয়ে যাব। আমাদের গাড়ি ওনার বাড়ি পৌঁছানো মাত্র উনি গাড়িতে উঠলেন, উঠে ওই কেমন আছেন কি আছেন নমস্কার হ্যানা ত্যানা বলেই উনি স্বামীজি প্রসঙ্গ শুরু করে দিলেন। যতক্ষণ যাওয়া হলো ততক্ষণ স্বামীজি প্রসঙ্গ করলেন, তারপরে সভায় নেমে স্বামীজি বিষয়ে বললেন, আবার ফিরে আসবার সময় সমস্ত রাস্তাটা স্বামীজির কথা বলতে বলতে গেলেন। তারপর বাড়িতে নেমে গেলেন, মনে হচ্ছে উনি যেন মনে মনেও সব সময় স্বামীজির কথা বলছেন। এই সদ্য প্রয়াত হয়েছেন দীপক গুপ্ত, ডক্টর দীপক গুপ্ত, আমি ওনাকে দেখেছি যে যখনই ওনার সঙ্গে কথা হচ্ছে একটা আধটা এপাশ ওপাশ কথা হয়ে যাবার পরেই আবার উনি ভগবানের কথা বলছেন, ঠাকুরের কথা বলছেন। আমার খুব ছেলেবেলার স্মৃতি এখনো আমার মনে আছে, আমি তখন স্কুলে পড়ি, যখন প্রথম ডক্টর দীপক গুপ্তকে দেখি, একজন স্বামীজি আমাকে ট্যাকে করে নিয়ে গেছিলেন, বলেছিলেন তোমার বাড়ির এত কাছে থাকে অথচ তুমি তাকে দেখো নি, তিনি আমাকে ট্যাকে করে নিয়ে গেছেন। সেই প্রথম দেখলুম কথামৃত যেরকম শব্দাকারে আসতে পারে, ওরকম এসে মনের ভেতর একটা ছবি এঁকে দিতে পারে, এটা দীপক গুপ্তকে না দেখলে আমি কখনো কোনোদিনই বুঝতে পারতাম না। একবারে যখনই ওনার কথা শুনি, এবং উনি অনর্গল বলে চলেছেন, অনর্গল বলে চলেছেন, এইটা আমাদের আওতায় আনতে হবে। মানে আমি যদি মানুষের কানের কাছে সবসময় ভগবানের কথা বলি তারা আমাকে ধরে লাঠি পেটা করবে, তা নয়। আমার মন যে কথা বলে, আমি যে নিজের সঙ্গে যে সবসময় কথা বলি, সেই কথাটা যেন ঈশ্বরীয় প্রসঙ্গ হয়। তাই বলছেন সততম কীর্তয়ন্তো মাম। আমরা এখন আবার নতুন একটা কায়দা জুড়েছি, কিছু হলেই আমরা জয় মা জয় মা জয় মা করে বলি। একবার অমি আনন্দজির সামনে এরকম করা হয়েছিল, উনি বলেছিলেন তোর কি মনে হয় মা হচ্ছেন আল্লাহ আকবর, মা ইসলামের প্রবক্তা, যে আল্লাহ আকবর করে না চেঁচালে মা বুঝতে পারবেন না, তোর ভেতরে জয় মা আছে তোর কাছেই রাখ না। আমাদের খুব খুব মজা লেগেছিল। সততম কীর্তায়ন্ত মানে কোনো প্রকাশিত নয়, কিন্তু নিজে নিরন্তর নিরবচ্ছিন্নভাবে সেই ভাবটার সঙ্গে যুক্ত হও, মনে মনে বা শব্দের দ্বারা আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। আবার কি বলছেন তারপরে, কেছেন যতন্তশ্চ দৃঢ়ব্রতা, পূর্ণ উদ্যমের ফলে। দৃঢ়ব্রতা শব্দটার অর্থ হচ্ছে বারবার পরাভূত হব, আর বার উঠে সেই আমি এটাই ব্রত নিয়েছি যে আমি ঈশ্বরের কথা বলবো, ভগবানের কথা বলবো, আমি ভগবানের চিন্তা করব, নিরন্তর তার কথা ভাবব, কায় মনো বাক্যে তিনি ভিন্ন আর অন্য কোনো কিছু চিন্তা করব না। এটা কিন্তু মনকে যদি আমরা দৃঢ় না করি তাহলে কিন্তু এই ভাবটিকে আমরা কিছুতেই করতে পারবো না।
পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের শিখিয়েছিলেন কেমন করে 24 ঘন্টা জপ করতে হয়। উনি বললেন মনে মনে জপ করা শুরু করবে, ধরো তোমরা প্রতিজ্ঞা করলে আমাদের এই গিরিশ, উনি আমার কোয়ার্টার বলতেন, উনি গিরিশ মেমোরিয়াল থেকে শুরু করবে, মনে মনে ইষ্টমন্ত্র জপ করতে করতে স্বামী ব্রহ্মানন্দজি মন্দিরে গিয়ে ভুলে গেলে, তারপরে আবার তোমার স্বামী ঠাকুরের মন্দিরে গিয়ে মনে যা আমার তো আর জপ করা হলো না, রিপেন্ট করবে না, ওখান থেকেই শুরু করবে। এটা অভ্যাস করতে 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 বারবার ভুলে যাবে এবং বারবার সেই চেষ্টাটা করা, কেন পারলাম না এই নিয়ে ভেবে সময় নষ্ট করবে না, কেন পারলাম না এই ভেবে যে যতটা সময় যাবে সেই সময়টা ভগবানের নাম করতে পারবে। আমাদের একজন স্বামীজি ছিলেন, তাকে অনেকেই অনেকে ভালোবাসতেন না, আর গভবনে ছিলেন শেষের দিকে, তাকে গিয়ে অন্য কথা বললেই তিনি বলতেন এই যে বাবাজি আপনি এতক্ষণ ধরে এই সমস্ত কথাগুলো বললেন, এই সময় তো স্বামীজির একটা কবিতা আমাকে পড়ে শুনিয়ে দিতে পারতেন, আপনার এত সুন্দর গলা, সে সরু হোক মোটা হোক মেজে হোক যেমনই হোক, তাকে তিনি বলতেন যে ওইখানে বীরবাণী আছে একটা কবিতা আবৃত্তি করে আমাকে শুনিয়ে দিন না, নীলেন পক্ষে সন্ন্যাসীর গীতিটা শুনিয়ে দিন। এই যে চাওয়া, সব সময় চাওয়া। মহারাজ বলছেন না ভূতেশ আনন্দজির কাছে একজন এসেছেন যে আমি রোজ সকাল 10টায় বসে জপ ধ্যান করতে বসি, আর সামনের ফ্ল্যাটের মিসেস ঘোষ এসে সেই সময় কলিং বেল দেন, তিনি আমার সঙ্গে গল্প করতে চান। মহারাজ বলছেন তাকে আবাহন করবে, বসবে, জল খেতে দেবে, মিষ্টি খেতে দেবে, একটা বই দেবে, দিয়ে গিয়ে নিজে বসে জপ ধ্যান করবে। 2-4 দিন এই করতে করতে তারা বুঝবে এই শব্দটা এখন আমার কানে বাজে, যে এই সময় তুমি অ্যাভেইলেবল নও, কাউকে ঢাক ঢোল পিটিয়ে জানাতে হবে না আমি জপ ধ্যান করছি, কিন্তু নিজের আচরণটা, তোমার আকৃতিটা যত বেশি হবে মানুষ ততটা বুঝতে পারবে। উনি জিজ্ঞেস করেছিলেন তোমার বোধটা কি, তাকে তুমি যে তাকে ডাকতে পারছো না, সে এসে যে বাধা সৃষ্টি করছে তাতে কি তোমার কষ্ট হচ্ছে, তাতে যদি তোমার কষ্ট হয় নিশ্চিত জানবে তুমি তাকে চাইছো এবং তাহলে তোমার পক্ষে এটা করা সম্ভব হবে, তাই এই শব্দটি ব্যবহার করছেন। দৃঢ়ব্রতা নমস্যাস্তাশ্চ নমস্যন্তশ্চ মাং ভক্তা, ভক্তা ভক্তি প্রগাঢ় ভক্তি, নমস্যন্তাশ্চ মাং ভক্তা, ভক্তির সঙ্গে তারা আমাকে প্রণাম করে। প্রণাম করার ভাবটা হচ্ছে সবসময় যে সাষ্টাঙ্গ করে তা নয়, নত হয়ে প্রণাম করা, নিজের মনটিকে তার সামনে একেবারে নিবিষ্ট করে ফেলা। শেষের দিকে পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ বাইপাস সার্জারির পর প্রণাম করতে পারতেন না, নিচু হয়ে প্রণাম করতেই পারতেন না। রঘুনাথ আনন্দজিকে দেখেছি যখন ওই প্যারালাইজড হয়ে গেলেন, মানে ওনার বাঁ দিকটা একটু সাময়িক প্যারালাইজড হয়েছিল, তারপরে যখন সুস্থ হয়ে গেলেন ওনার পক্ষে ওই মেঝেতে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম করা সম্ভব ছিল না, কিন্তু ভূতেশ আনন্দজিকে দেখেছি হাত জোর করে ঠাকুরকে প্রণাম করছেন, মনে হচ্ছে শরীরটা দাঁড়িয়ে আছে, মনটা যেন তার পাদপদ দিয়ে তিনি উৎসর্গ করেছেন। মহারাজ জোর করছেন, মনে আছে 2005 সালে যে বছর বাদ শেষবারের মতো সন্ন্যাস দিলেন, রঙ্গনাথানন্দজি জোর করছেন যে ঠাকুরকে তিনি প্রণাম করবেন, সেবকরাও কিছুতেই করতে দেবে না, তারা দুটো হাত দিয়ে চেপে রেখেছেন। তখন মহারাজের বিরাট শরীর, তো উপরের অংশটা বিরাট ছিল, সেইটা একবারে নত হয়ে গেছে ঠাকুরের ওই এর সামনে, পায়ের কাছে ঠাকুরের যে শ্রীবিগ্রহ আছে আঙুল দুটি আছে ওইখানে নত হয়ে গেছে। সেবকরা আস্তে আস্তে তার হাত দুটো ছেড়ে দিলেন, তখন মহারাজ হাত দুটো জোড়া করে ওই রকমভাবে মাথা টেকিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, কিন্তু মনে হচ্ছেন সকল দেহ লুটিয়ে পড়ুক তব চরণ তলে, যেন মনে হচ্ছে সবটুকু যেন তিনি ওই তার পাদপদ দিয়ে নিবেদন করে দিয়েছেন। এই আমরা তো এক্সারসাইজ করি, এক্সারসাইজ না করে মনটা যেন তার পাদপদ দিয়ে নিবেদন করতে পারি। আমার এখনো চোখ বন্ধ করলে ভূতেশ আনন্দজির ওই প্রণাম করার কায়দাটা আসে, এটার জন্য আমি কৃতজ্ঞ স্বামী কাশীশ্বর আনন্দজির কাছে। কাশীশ্বর আনন্দজি বলেছিলেন যখন সকালবেলা আসবে, এমন সময় আসবে, জেনে আসবে যে সময় তোমার গুরুদেব প্রণাম করতে যান, এবং যখন উনি প্রণাম করেন মন্দিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে উনি কেমন করে প্রণাম করেন, কেমন করে অর্ঘ্য দেন, নকল করতে হবে না, ওই আকুতিটাকে নিজের ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে। এই আজকে যখন এই জিনিসটা নিয়ে ভাবছিলাম যে প্রণত এই নমস্যন্তশ্চ মাং ভক্তি, আমাকে যে ভক্তির সঙ্গে তারা প্রণাম করে, এইভাবে তারা করেন গভীর ভক্তির সঙ্গে করেন, তার কারা করেন না যারা নিত্যযুক্তা উপাসতে, নিত্যযুক্ত তাকে এইভাবে করেন। এই নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে, এইটির একটা আছে, একটা আরও একটা অন্য আরেকটা ভাব আছে।
আমরা যখন প্রণাম করি তখন আমাদের এই লিমিটেড, এই অসীম, এই সসীম সত্তাকে অসীমের পায়ে নিবেদন করি এবং আমরা তার সঙ্গে একীভূত হতে চাই। আমাদের প্রণাম করার সময় যেন এটা আমাদের নিত্য প্রার্থনা থাকে, আমার এই কাঁচা আমিটি যেন চলে যায়, আমার যা কিছু মলিনতা সেগুলো যেন চলে যায়, আমার এই মলিনতা চলে গিয়ে শুধু আমার ভেতরে সদ্গুণরাজি থাকে। এই শরণাগতির ভাবটি যত আসবে আমাদের ভেতরে, যত আসবে তত মনে হবে, দেখবেন মনে হবে যেন আমরা যেন নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেছি। আমার আজও মনে পড়ে পূজনীয় রঙ্গনাথানন্দজি খুব অসুস্থ ছিলেন তার আমাদের সন্ন্যাসের সময়, কিন্তু যখন সন্ন্যাস দীক্ষা হয়ে গেল, নাম নেবার জন্য এসেছি, আমি নিজেও জানি না কেন এরকম হলো, যখন মহারাজকে ঘরে এসে সাষ্টাঙ্গ প্রণাম করছি মনে হচ্ছে যেন আমি সমস্তটুকু উজাড় করে তার পায়ে নিবেদন করছি এবং তিনিও যেন ওইভাবে গ্রহণ করছেন। মহারাজের সেই যে আনন্দ, উনি অত অসুস্থ তার মধ্যেও ওই যে আনন্দ, হাত বাড়িয়েছেন প্রত্যেকটি নতুন সন্ন্যাসী কি নবীন সন্ন্যাসীর সঙ্গে হাত বাড়াচ্ছেন যেন তিনি হ্যান্ডশেক করছেন। আবার আমি প্রণাম, আমার প্রণাম করার পরে যেটা আপনার একেবারে নেচারের বাইরে, হাত জোর করে তিনি প্রতি প্রণাম করছেন যেন প্রত্যেকের ভেতরে সেই শ্রীরামকৃষ্ণের জীবন্ত জাগ্রত রূপটিকে তিনি যেন প্রত্যক্ষ করছেন। এই ভাবগুলোকে আমাদের আসা দরকার। এইটা হলো একদিকের মানুষ। আরেকজনের মানুষরা কি করেন, জ্ঞান যজ্ঞেনা চাপ্যান্যে যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। আবার অন্যেরা জ্ঞানযোগ্য করে, অর্থাৎ সর্বভূতে সেই পরমাত্মা বিরাজ করছেন, সেই পরমাত্মাকে প্রত্যক্ষ করেন, আর সব কিছুর আশ্রয় আমাকে এক রূপে, স্বতন্ত্র রূপে, আবার কখনো বহু রূপে ভজনা করেন। একত্বেন পৃথক্ত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। কেউ কেউ কিরকম ভাবে জ্ঞান ধ্যান আমার উপাসনা করে, জ্ঞান যজ্ঞেন চাপ্যন্যে যজন্ত মাম উপাসতে। কেউ কেউ আমাকে উপাসনা করেন, কিরকম উপাসনা করেন, আমাকে জ্ঞান যজ্ঞের দ্বারা। কিরকম, আমি কি এই, আমি কি এই, আমি কি শুধু শরীর, আমি কি শরীরের ভেতরে এইটি, এইরকম ভাবে প্রতি মুহূর্তে খোসা ছাড়ানোর মতো একটু একটু করে খোসা ছাড়াতে ছাড়াতে আসল বস্তুতে চলে আসা। সেইটি আমরা এর আগেও আমরা জ্ঞানযোগে আলোচনা করেছি কীরকমভাবে করেন তিনি। আর জ্ঞানযোগের দ্বারা কোনো কোনো ভক্ত আমাকে পূজাও করেন, কীরকম, একত্বেন পৃথক্ত্বেন। এটি দুটি ধারা, একত্বেন মানে তিনি এবং আমি এক, আলাদা কোনো সত্তা নেই, জগৎ সংসারে আলাদা কিচ্ছু নেই, আমি তিনি, তিনি আমি, সো অহম আমি সেই, হ্যাঁ অয়মাত্মা ব্রহ্ম আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সেই এক, আমার আর দ্বিতীয় কোনো সত্তা বিরাজ করে না, এই একত্বে না। আর পৃথক্ত্বে না কিরকম, না ঈশ্বর আলাদা আমি আলাদা, তিনি আমার প্রভু আমি তোমার, আমি তার দাস, এটা জ্ঞান যোগে হয় না, এটা ভক্তি যোগের দ্বারা হয়। আর কি করেন, আর দেখেন পৃথক্ত্বে না এই আলাদা হয়, আর কি বহুধা বিশ্বত মুখম, এই ভাবটি খুব উচ্চ ভাব। এই ভাবটি হচ্ছে যখন আমি মনে করি এই যেদিকেই তাকাই সব দিকে তুমি বিরাজ করছো, আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। এই বোধটা শুধু কথার কথা নয়, অনুভব করতে হবে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই, সেই মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মা ধীর্ণ সন্তোষদি মধুনক্ত মুতো শশী মধুমত পার্থিব গুম্রজ মধু দৌরস্তু ন পিথা। যেদিকেই তাকাচ্ছি, বিশুদ্ধানন্দজি এই অনুভূতিটি হয়েছিল যেন সর্বত্র সেই মধু যেন বিরাজ করছে, সব দিক থেকে যেন সেই মধু চড়ে পড়ছে, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই যেমন হচ্ছে আনন্দের স্বরূপ। এটা আমরা খানিকটা, আমরা মাঝে মাঝে আমি এটা উদাহরণ দিই, আমার খুব ভালো লাগে, আমি চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি, তোতাপুরী নেমেছেন চাঁদনীর ঘাটে, বিশাল সেই পুরুষ, তিনি হেঁটে আসছেন সম্পূর্ণ নগ্ন, তিনি কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না, তার চেয়ে বড় কথা কেউ তাকে দেখে লজ্জা পাচ্ছে না। তার কারণটা হচ্ছে তার বোধটা এমনভাবে আছে, তিনি জগৎকে একটা অন্য দৃষ্টি দিয়ে দেখছেন,
তাই যেন জগতের দৃষ্টিটা আপনাআপনি বদলে বদলে যাচ্ছে। আমরা যখন পূজনীয় ভক্তিশানন্দজি মহাজের কাছে যেতাম, তখন সত্যি সত্যি আমাদের অন্য কোনো ভাবনা আসতো না। আমাদের মনে হতো কতক্ষণ শুধু তাকে দেখব, কত সময় ধরে তাকে দেখব। ভক্ত হিসেবে তো মাত্র 15 মিনিটের জন্য থাকতে দিত, সাধু হিসেবে আরেকটু কম। কিন্তু আমরা নানা সময় নানা অছিলায় মহারাজের কাছে যেতাম, মহারাজ চাইতেন। কিন্তু সর্বদা প্রতি অবস্থায় লক্ষ্য করেছি মন কখনো এদিক ওদিক সেদিক যাচ্ছে না। আত্মস্থানন্দির সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়েছি। প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা দীক্ষার সময় সারাটা সকাল ওনার সঙ্গে কাটাতাম। যতক্ষণ ওখানে কাজ করতাম একটা নেশার ভাবে বুঁদ হয়ে থাকতাম। এটা হচ্ছে মহাপুরুষের লক্ষণ, তার শক্তি দিয়ে তিনি এই ভাবটিকে আমাদের ভেতরে জাগিয়ে দেন। এই অভ্যাসটা যখন আমাদের জীবনে আসে তখন আমরা এইটি করি, জ্ঞানয়জ্ঞে না চাপ্যন্যে যজন্ত মাম উপাসতে, একত্বেন পৃথক্ত্বেন যজন্ত মাম উপাসতে। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন যে তুই কিরকম উপলব্ধি চাস, মনে কর একটা বাটিতে মধু রয়েছে, আর তুই কি ডুব দিয়ে তাতে মিশে যেতে চাস, নাকি বাটির কানায় বসে একটু একটু করে রসের অল্প অল্প খেতে চাস। নরেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন যে অবশ্যই কানায় বসে মধু আস্বাদন করতে চাই। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কেন রে? নরেন বললেন, যদি আমি ডুবে যাই তবে তো মরেই যাব। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ সামান্য হেসে উত্তর দিলেন, কিন্তু এ তো সাধারণ মধু নয়, এ হলো সচ্চিদানন্দ মধু, অমৃত রস, যাতে ডুব দিলে তুই মরবি না, বরং অমৃতত্ব লাভ করবি, বিষয়ে বিষয়ী লোকের মতো ভয় পাস না। কি সুন্দর কথাটা! শ্রীরামকৃষ্ণের প্রতি কনভারসেশন, প্রত্যেকটা উপদেশ একটা অদ্ভুত। যেমন বলছেন না যে ইনি বলছেন আমি ভেবেছি সুখদেবের মতো সমাধিতে মগ্ন হয়ে যাব, বলছেন ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষ হবি, হ্যাঁ তোর ছায়ায় বসে কত লোক আশ্রয় পাবে, আর তুই কি না নিজের মুক্তি খুঁজছিস, অমন ছোট নজর করিস নে, দেখুন কি কাণ্ড, এক অদ্ভুত লোক। আমার সবসময় শ্রীরামকৃষ্ণকে অদ্ভুত মনে হয়, যে জিনিস পাওয়ার জন্য ছোট থেকে আমরা পাগলের মতো হচ্ছি তাকে তিনি বলছেন ক্ষুদ্র সামান্য, তার মানে এর চেয়েও অনন্ত একটা জিনিস আছে, একটা অনন্ত জীবন যাপন করা যায়, সেটা যেন তিনি আগামী দিনের মানুষকে দিতে চাইছেন। কি সুন্দর কথা! স্বামীজি বলছেন, ছেলে মানুষের মতো বলছেন, যদি আমি ডুবে যাই কিন্তু এ তো তবে তো মরে যাব। ঠাকুর বলছেন এ তো সাধারণ মধু নয়, এ হলো সচ্চিদানন্দ মধু বা অমৃত রস, যাতে ডুব দিলে তুই মরবি না, বরং অমৃতত্ব লাভ করবি। তারপরের কথাটা খুব কঠিন, বিষয় লোকের মতো ভয় পাস না। এইটা হচ্ছে কথা। জ্ঞানী আর বিজ্ঞানীর মধ্যে বেসিক ফারাকটা কোথায়? জ্ঞানী বলেন যে শিবোহম, আমি সেই শিবস্বরূপ। তিনি শিবকে আলাদা দেখতে চান না, তিনি তার নিজের ভেতরে শিবকে নিয়ে আনন্দ করতে চান, শিবকে তিনি নিজের মধ্যে সম্ভোগ করতে চান। এইটা হচ্ছে কথা, সেই কারণে এই ভাবটি আছে। শ্রীকৃষ্ণ বলছেন আমি বিশ্বত মুখম, যে কোনো ভাবেই তুমি আমার ভজনা করো। ভগবানের কি অপূর্ব কথা, যে উপায় তুমি আমায় ভজনা করো না কেন, সমস্ত পূজা শেষ পর্যন্ত আমার কাছেই পৌঁছয়। এইটা হচ্ছে হিন্দুদের একটা অদ্ভুত সুন্দর একটা ভাব, তুমি আমায় যেভাবেই ভজনা করো না কেন সেই ভাবটি তুমি আমার কাছে আসবে। ভূতেশানন্দজি দীক্ষা দেবার সময় এই কথাগুলি বোঝানোর জন্য একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। হিন্দুদের ধর্ম কিরকম জানো তো, অনেকটা স্বয়ংবর সভার মতো। স্বয়ংবর সভায় সারি সারি সমস্ত এরা দাঁড়িয়ে আছে, সব বর হবে বলে যারা এসেছে তারা দাঁড়িয়ে আছে। দাসী রাজকুমারীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, এক একজনের সামনে দাঁড়াচ্ছে, তাদের গুণপনা বলছেন। রাজকুমারী করে গিয়ে আবার এগিয়ে গেলেন, আবার গিয়ে পরের জনের গুণপনা বলছেন করে এগিয়ে গেলেন। মহারাজ এত সুন্দর দেখাতেন, তারপরে আবার এগিয়ে গেলে তারপরে তাকে দেখে সেই দেখাচ্ছেন, মজা, মুখটা একবার আনন্দে ভরে গেল, টপ করে তার গলায় বরমালা দিয়ে দিলেন। ঠিক সেই রকম আমাদের ধর্মটা হচ্ছে, হিন্দু ধর্মে এটা হচ্ছে বৈশিষ্ট্য, বরমাল্য তুমি যার গলায় খুশি, তোমার মন তোমার গতি যেদিকে সেইখানে দিতে পারে। একদম এক্স্যাক্ট সেই কথা এখানে বলছেন যে আমি বিশ্বত মুখম, এই জগৎ সংসারে সবটুকু শুধু আমি বিরাজ করছি,
অতএব তুমি যেভাবে যেরকম ভাবে তুমি আমার তোমার প্রার্থনা করো না কেন, সেই প্রার্থনা আমার কাছে গিয়েই পৌঁছবে। এইবার ভগবান তার স্বরূপকে প্রকাশ করছেন, বলছেন অহম ক্রতুরহম যজ্ঞ স্বধা অহম ঔষধম মন্ত্রোহম অহম মে বাজ্যম অহম অগ্নির অহম হুতম। বলছেন আমি ক্রতু, এই যজ্ঞের যে দুটি ভাগ আছে, অহম ক্রতুর অহম যজ্ঞ, যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞ, ক্রতু মানে হচ্ছে যজ্ঞ, বৈদিক যজ্ঞকে ক্রতু বলছে, ক্রতু হলো বৈদিক যজ্ঞ যে আমরা করি সেইটিকে। অহম যজ্ঞ অহম ক্রতুর অহম যজ্ঞ স্বধা অহম ঔষধম, বলছেন আমি সেই যজ্ঞের যে মন্ত্র, যে মন্ত্রগুলি আমরা ব্যবহার করি স্বাহা স্বধা ঔষধ, আমি সেই স্বধা স্বরূপ। এই যজ্ঞে আহুতি দিতে গেলে এই স্বধা মন্ত্রে বা স্বাহা মন্ত্র উচ্চারণ করতে হয়, এই স্বাহা স্বধা যা কিছু সে আমি। অহম ঔষধম, আমি আবার ঔষধ, মন্ত্র অহম, যে মন্ত্র তুমি উচ্চারণ করো সেই মন্ত্র আমি। অহম এবা অহম এবং আজ্যম, অগ্নিতে যে ঘৃতাহুতি দিচ্ছ, আজ্যম মানে সেই ঘৃত, সেও হচ্ছি আমি। আবার কি বলছেন, অহম অগ্নি, যে আগুনে ঘি দেওয়া হচ্ছে সেটিও আমি। আর অহম হুতম, আমি আমি আহুতি দিয়ে যাচ্ছি। আমরা নিত্য পড়ি কিন্তু অনুভব করার চেষ্টা করি না। গীতার চতুর্থ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোক দেখতে পারেন, রোজ আমরা পড়ি এটা, ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এটা আমরা নিয়মিত করি, নিয়মিত বলি, অথচ এই সেই উদার ভাবটির প্রকাশ আছে। ব্রহ্মার্পণম ব্রহ্মবীর, আমি যে আগুনে অর্পণ করতে চলেছি সে আগুনটিতে যে অর্পণ করব, সেই অর্পণীয় বস্তু সেটি ব্রহ্ম, যা দিয়ে অর্পণ করব যে হবিটি দেব সেটিও ব্রহ্ম, যে অগ্নিতে সেই হবিটি নিক্ষেপ করব সেটিও ব্রহ্ম, যে আহুতি দেব সেই আগুনও ব্রহ্ম। আর তার গতি, সে অগ্নিকে অন্য নাম হচ্ছে বহ্নি, বহ্নি কেন না, সে বহন করে নিয়ে যায়, যজ্ঞ ভাগ বিভিন্ন দেবতার কাছে বহন করে নিয়ে যায়। দেখবেন দুর্গা পুজোর সময় যজ্ঞ হচ্ছে ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃত হয় ভদ্রকালী রি ওম দুর্গা ঐ নম স্বাহা দিলাম, তারপরে আবার সেই একই আগুনে, ওদিকে বলছি ও অগ্নেত্তম শ্রী দুর্গা নামাসি, এই অগ্নি আর কেউ নয় স্বয়ং দুর্গা, দুর্গা নামক অগ্নি। আবার তাতেই বলছি শ্রী লক্ষ্মী দেব্যই স্বাহা ওই বদবদ ভাগবাদিনী শ্রী সরস্বতী দেব্যই স্বাহা, সব দেবতা ওই আগুনে দিচ্ছি। তাহলে কি করে পৌঁছচ্ছে, ওই বহ্নি আগুনের কাজ হচ্ছে আপনি যে যজ্ঞ ভাগ তাকে নিবেদন করলেন সেটি তার কাছে পৌঁছে দেওয়া, সেই সেই দেবতার কাছে নিয়ে যাওয়া। তাই বলছেন যে অগ্নির অন্য নাম হচ্ছে বহ্নি, মানে যে বহন করে নিয়ে যায়। তাই বলছেন ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা, এই যে আমি যা কিছু আহুতি দিই না কেন সেই ব্রহ্মেই তা চলে যাবে, এবং আমার যাবতীয় কর্মফলম হয়ে যাওয়ার পর আমরা বলি না এ তৎকরম কর্মফলম শ্রী রামকৃষ্ণ নামাসি, যেন বিশেষ পূজা করি তাহলে বলি এ তৎকর্মফলম শ্রী দুর্গা নামাসি, আবার ঠাকুরের নাম জপ করে বলি এ তৎকর্মফলম শ্রী রামকৃষ্ণ নামাসি, এ তৎকর্মফলম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু, অর্পণ করতে থাকি আমরা, সব তা ইষ্টের কাছে অর্পণ করি। বলছেন এই যে গতি, আমার কর্মের গতি সেটিও ব্রহ্মস্বরূপ। আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যদি অনুভব করতে পারি তাহলে এই যে ভগবানের এই কথা আমরা খুব ভালো করে বুঝতে পারবো, জগতের যা কিছু যেখানে যা কিছু আছে সব কিছু আমি। ভগবান একবারে পরিষ্কার বলছেন আমি, আমি ভিন্ন আর কেউ নেই। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রমঙ্কারম রীক্ষাম ইয়জুরেব চ, বলছেন আমি এই জগতে পিতা, আমি সব, এই জগৎ সংসারে আর কেউ নেই। প্রথম কি বলছেন, পিতা অহম অস্য জগতো, আমি এই জগতের পিতা, মানে যা কিছু শুরু কর সব আমার থেকে সৃষ্টি। দেখুন কি মজার কথা হচ্ছে, এই ঈশ্বরকে পিতা রূপে যে উপাসনা করার এই পদ্ধতিটা তিনটি ধর্মে বিশেষ করে দেখা যায়, একটা হচ্ছে ইহুদি ধর্ম, আর হচ্ছে খ্রিস্টান ধর্ম, আর একটা হচ্ছে ইসলাম ধর্ম। এই তিন জায়গায় দেবতা হচ্ছে মেল,
পিতা। আর বলছেন মাতা ধাতা পিতামহ, মাতা আমি জগতেরও মাতা। এই মাতৃরূপে সাধনা, ঈশ্বরকে মাতৃরূপে যে সাধনা, সেগুলো ভারতীয় ধর্ম এবং অন্যান্য আদিম ধর্মগুলোতে শুরু। আদিম ধর্মের সব জায়গায় মাতৃপূজা আছেন। তাই বলছেন পিতা জগত মাতা ধাতা পিতামহ, ধাতা যিনি আমাকে পরিপালন করেন, আর পিতামহ পিতার পিতা মানে আদি যেখান থেকে শুরু হয়েছেন। আবার কি বেদ্যম পবিত্রম ওঙ্কার, আমি সেই জ্ঞেয় সত্য, কি সত্য, ওঙ্কার, যাকে জানলে মানুষ পবিত্র হয়। এই কারণে প্রতি মন্ত্রকে পবিত্র করার জন্য ওঙ্কার দিয়ে পুটিত করা হয়। গায়ত্রী মন্ত্র কিন্তু মূল এইটা, ভূর্ভুবস্য তৎসবিতুর্ভরিণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াত্, এইটা কিন্তু মন্ত্রটা তাকে সবসময় পবিত্র রূপ ধারণ করার জন্য, তাকে তার ভিতরে চৈতন্য জাগ্রত করার জন্য আগে এবং পরে তাতে ওঙ্কার লাগানো হয়। এটাকে বলে পুটিত, কভার্ড বাই ওঙ্কার। আমরা যখন পুজো করি দেখবেন, যখন ইষ্টের পুজো করি, যখন ব্যাপকন্যাস করি, সেই মন্ত্র কিন্তু পুটিত হতে হয়। কেন না, এই পবিত্র ওঙ্কার দিয়ে আমি আমার দেবতার মন্ত্রকে ন্যাস করি। শ্রীরামকৃষ্ণ দেবের মন্ত্র ওং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম, কিন্তু তাকে আমরা পুটিত করি, ওং সামনে দিই, পেছনে ওং দিই, ওং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম ওং। এইভাবে পুটিত করে আমরা জিনিসটাকে করি। কেন করি না, সেটিকে পবিত্রতায় রূপান্তর, পবিত্র করার জন্য। একাক্ষরই যে ওঙ্কার সেটি আমাদের বোধে আসে। আর কি বলছেন, পবিত্রম ওঙ্কার বেদ্যম ঋক্ষাম ইয়জুরেবচ, পবিত্র ওঙ্কার সে একাক্ষরই ওঙ্কার বর্ণ আমি, আর ঋক্ষাম যজু, ঋক্ষাম এবং যজুর্বেদ এও আমি। কেন তিনটি বেদের কথা বললেন, অথর্ববেদের কথা বললেন না কেন? কেন অথর্ববেদ পরবর্তীকালে এসেছে, ইয়েতে যখন শুরু হয়েছিল তখনই তিনটি বেদই ছিল, ঋক শ্যাম এবং যজুর্বেদী, এই যজুর এই তিনটি ছিল, ঋক শ্যাম যজুর্বেদ। তাই বলছেন আমি এই সমস্ত কিছু, তারপরে একবারে সেই ভয়ানক শ্লোকটি বলেছেন যেটি দিয়ে আমরা শেষ করব। বলছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শ্রীত প্রভব প্রলয়স্থান নিধানম বীজম অব্যয়ম, আমি গন্তব্যস্থল, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শ্রীত প্রভব প্রলয়স্থানম নিধানম বীজম অব্যয়ম। গতি আমার সমস্ত জীবনের লক্ষ্য, গতি মানে হচ্ছে আমার সমস্ত জীবনের লক্ষ্য কি না, সেই পরম ব্রহ্ম, সেই আমি হলাম পরম ব্রহ্ম। ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন, যিনি লালন পালন করেন, যিনি রক্ষা করেন, যিনি পোষণ করেন। আর বলছেন গতির ভর্তা প্রভু সাক্ষী, প্রভু ঈশ্বর, ঈশ্বর কি করেন, তিনি চালক, আর সাক্ষী তিনি দ্রষ্টা, তিনি সব কিছুর মধ্যে আছেন কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। যেমন দেখুন সূর্য সব কিছুর মধ্যে আছে, সূর্যের আলোয় কেউ আমরা আনন্দ করছি, কেউ খারাপ কাজ করছি, যাই কিছু করি না কেন, তিনি যেন সাক্ষী স্বরূপ বিরাজ করছেন, তিনি সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই। এই ভাবটিকে আমাদের জয় করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মস্বরূপকে জীবনের সাক্ষী রূপে করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি নেই। ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিসের সঙ্গে জুড়ে যাব, মিশ্রিত হয়ে যাব, নিজেকে পরম ব্রহ্মের সঙ্গে একীভূত করে উঠতে পারবো না। এটা কিন্তু একটা বড় টাস্ক, একটা হারকিউলিয়ান টাস্ক, সব কিছুর মধ্যে আছি আর কোনো কিছুর মধ্যে নেই। আমরা গাই, আমাদের খুব ভালো লাগে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনি, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জনে বাড়িব তবু হাঁড়ি ছোবো না। আমরা মনে করি সে একটা কি এমন ব্যাপার, এমনি এমনি করে বোধহয় ওপর থেকে হাঁড়িটা ইয়ে করে নিল, তা কিন্তু নয়, ভাবনাটা খুব কঠিন। আমি সব কিছুর মধ্যে আছি অথচ কোনো কিছুর মধ্যে নেই। সেই আগের দিনের গল্প বলছিলাম না, ঈশ্বর মহারাজের গল্প, উনি বলছেন তোমাদের সঙ্গে আমাদের ফারাক এই, এক্ষুনি যদি বেলুড় মঠ থেকে একটা চিঠি আসে এই তুমি চলে যাও, সঙ্গে সঙ্গে চলে, শুধু তাই নয় হাতটাকে এমনি এমনি করে ছেড়ে দেখাচ্ছেন, যেমন করে হাতের ভেতরে ধুলো পড়ে থাকে ঠিক সেই রকম করে তারা চলে গেলেন, সব কিছুর মধ্যে আছেন। এই ভাবটাকে, এই সাক্ষী ভাবটাকে আমাদের ভেতরে
আনতে হবে। আর আমাদের বোধ হতে হবে যে ঈশ্বরই একমাত্র শেষ গতিস্থল, গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃদ, তিনি আমার একমাত্র শরণের জায়গা। আমি শরণাগতি যদি কোথাও নিতে হয় সেইখানে। তারপরে একটি ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে সুহৃদ, বন্ধু। বন্ধু আর সুহৃদের মধ্যে ফারাক কোথায়? সুহৃদ হলে সেই রকম বন্ধু যাকে আমরা, যাকে দুঃখের দিনে যাকে আঁকড়ে ধরে কাঁদতে পারি, আর যাকে আমরা আনন্দের দিনে যার হাত ধরে নাচতেও পারি, আনন্দকে ভাগ করে নিতে পারি। এই আমাদের পঞ্চম অধ্যায়ের একেবারে অন্তিম শ্লোকে দেখবেন এই শ্লোকটি আছে, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোকো মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। একমাত্র সেই সবচেয়ে বেশি শান্তি পায় যে আমাকে এইভাবে দেখে, যজ্ঞ তপসাম যা কিছু সমস্ত কিছুর, এই আমি সর্বলোকো মহেশ্বর, আমি সমস্ত জগতের কল্যাণ বিধান কর্তা, আর সুহৃদম সর্বভূতানাম, এই জগৎ সংসারে যে যেখানে আছে আমি হলাম তাদের সবচেয়ে ভালো বন্ধু। আমি যদি তাকে, ভগবানকে আমার বন্ধু হিসেবে না গ্রহণ করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। বন্ধু হলে আমরা সহজে এই বলে দেবো। আমাদের মনে আছে একটি কেন্দ্রে একবার আমরা গিয়েছিলাম গোলপার্কে থাকাকালীন, সেইখানে যাওয়ার পর একটা ঘটনা, বিচ্ছিরি ঘটনা আমাদের সামনে হয়ে গেল। যেমন হয় দুজন কর্মীর ভেতরে একটু ঠকাঠকি হচ্ছে, লেগেছে। তিনি বলছেন, দেখুন আপনি আমাকে সবার সামনে এরকম করে জেনে বুঝে অপমান করলেন, আমি ঠাকুরকে বলে দেব। এই ঘটনাটা আমরা ফিরে এসে স্বামী প্রভানন্দজিকে বলি। প্রভানন্দজি বলছেন, ওই লোকের থেকে সাত হাত দূরে থাকবে। কেন না, যে বুঝেছে এই জগৎ সংসারে যদি বলার কাউকে থাকে তাহলে ভগবানকেই বলতে হবে, তার থেকে খুব দূরে থাকবে। এরা গভীর ভাব নিয়ে প্রার্থনা করে, আমরা যদি সেই ভাবের অধীন না হতে পারি তাহলে তার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করে ফেলব, অতএব তার থেকে দূরে থাকবে। এই ভগবান আমার সুহৃদ, আমার কেউ থাকুক না থাকুক, জগৎ সংসারে আমার কেউ না থাকুক, তোমার একজন মা আছেন, মা যেরকম বলেছেন, ওই মায়ের ওই ভাবটি আমার মনে হয় যেন মা বলতে চাইছেন, আমি তোমার সবচেয়ে বড় সুহৃদ। আর প্রলয় স্থানম, আর সমগ্র এই বিশ্বের উৎপত্তি আর প্রলয় স্থান আমি। আবার বলছেন, নিধানম বীজম অব্যয়ম, আমি এই সেই অব্যয় বীজ, অপরিবর্তনীয় বীজের রক্ষাকর্তা। ঠাকুর উদাহরণ দিয়েছেন মায়ের সেই নেতা কাঁতার পুটুলি, তার মধ্যে সর্ষের বীজ, তারপরে কুমড়ো বিচি এই সমস্ত রাখেন, সব যখন জলে নষ্ট হয়ে যায়, হয়ে যাওয়ার পর আবার যখন নতুন করে করতে হয় মায়েরা তাদের সেই হাঁড়ি থেকে বার করে সেইগুলো দেন, নতুন করে বীজ বপন করে। ঠিক সেই রকম সৃষ্টির বীজ রক্ষিত থাকে যখন মাতার কাছে, যখন সব কিছু নাশ হয়ে যায়, সব কিছু চলে যায়, তখন সেই অপরিবর্তনীয় এই বীজটির অধীশ্বর, আমি সব কিছু। আমরা যতটুকু পড়লাম আমরা চেষ্টা করছি সেইটাকে আরেকবার করে আমরা পাঠ করে নিতে পারি, যাতে আমরা শেষ করেছিলাম এই শ্লোকটা দিয়ে। তারপরেই অবজানন্তি মাম হুড়া, ১১ নম্বর শেষ করেছিলাম, ১২ থেকে আমরা পড়ব। মোঘাশা মোঘ কর্মানো মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষুসীম আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতা মহাত্মানস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যন অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্ত্যশ্চ মাম ভক্ত্যা নিত্যয়ুক্তা উপাসতে জ্ঞানয়জ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম অহম ক্রতুর অহম যজ্ঞ স্বাধ্যায় অহমৌষধম মন্ত্রোহম অহমেবাজ্যম অহম অগ্নির অহম হুতম পিতাহমস্য জগতো
माता धाता पितामह वेद्यं पवित्रमुंकार ऋक्षां यजुरेव च गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणं सुरीत् प्रभव प्रलय स्थानं निधानं बीजमव्ययम् गतिर्भर्ता प्रभु साक्षी निवासो शरणं सुरीत् प्रभव प्रलय स्थानं निधानं बीजमव्ययम् ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।